দর্শক আপনাদের আপনাদের সবাইকে স্বাগতম দীপ্ত টিভি ও দীপ্ত নিউজের দুপুরের যে ফেসবুক লাইভ হচ্ছে সেখানে আমি আপনাদেরকে নওগাঁর করোনা ভাইরাসের সর্বশেষ তথ্যাদি জানাবো। নওগাঁর সর্বশেষ আপনার চলতি মাসের তিন তারিখে নওগাঁর পৌরসভা ও নওগাঁর সীমান্তবর্তী নিয়ামতপুর উপজেলা করোনা সংক্রমণের হার অধিক হারে বেড়ে যাওয়ায় গত তিন তারিখ মধ্যরাত থেকে নওগাঁতে সাত দিনের সর্বাত্মক বিশেষ লকডাউন আরোপ করা হয়। এই লকডাউনের মানুষদেরকে লকডাউন মানার কোনো প্রবণতা দেখা যায়নি। সাধারণ মানুষরা লকডাউনের বিধিনিষেধকে উপেক্ষা করে বিভিন্ন বাহানায় শহরে প্রবেশ করতে দেখা গেছে, চলাফেরা করতে দেখা গেছে। এছাড়া লকডাউনের যে বিধিনিষেধ ছিল সেগুলো না মেনে কিন্তু নওগাঁতে বিভিন্ন দোকান ও বিপণি বিতানগুলো চালানো হয়েছিল। এই লকডাউনের পরও কিন্তু নওগাঁতে সংক্রমণের হার কিন্তু একেবারে কমেনি। তাই গত 9 জুন নওগাঁর জেলা প্রশাসক হারুন ও রশিদ এই সাত দিনের সর্বাত্মক বিশেষ লকডাউনকে শিথিল করে 15টি বিধিনিষেধ আরোপ করেন। সেই 15টি বিধিনিষেধ আরোপের পরও নওগাঁর সাধারণ মানুষদের মাঝে সেই বিধিনিষেধগুলো কিন্তু সঠিকভাবে পালনের কিন্তু লক্ষ্য করা যায়নি। খুবই অবহেলা দেখা গেছে, কেউই কোনো বিধিনিষেধের আওতারভুক্ত আসলে ছিল না বললেই চলে। এর পরবর্তীতে গত এই সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপের পর আবার গত 13 তারিখে এবং গত 16 তারিখে জেলা প্রশাসক হারুন রশিদ এই বিধিনিষেধকে আরও সাত দিন বাড়িয়ে আগামী সাত দিনের জন্য 15টি কঠোর বিধিনিষেধ আরোপ করেন। এই বিধিনিষেধগুলোর সঠিকভাবে একেবারে মানছে না যে কথাটি আপনাকে জানিয়েছি, যার কারণে নওগাঁতে কিন্তু প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা কিন্তু হু হু করে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষরা একেবারেই বিশেষ করে করোনা ভাইরাস থেকে রক্ষার যে সর্বোত্তম যে পদ্ধতি হলো মাস্ক ব্যবহার, সাধারণ মানুষরা কিন্তু এই মাস্ক ব্যবহার একেবারেই করছে না। অনেক শিক্ষিত এবং সোশ্যাল মানুষগুলোকে কিন্তু মাস্ক ছাড়াই হর হামেশায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু নওগাঁতে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হারটি বৃদ্ধি পাচ্ছে। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মঞ্জুর ই মোর্শেদ আমাকে জানিয়েছে, নওগাঁতে গত 24 ঘন্টায় PCR টেস্ট করা হয়েছে 184টি, যার মধ্যে 71 জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে 40টি, যার মধ্যে 8 জনের করোনা পজিটিভ ফলাফল এসেছে এবং গত 24 ঘন্টায় 2 জন মারা গেছে। এ দিয়ে জেলাতে করোনা ভাইরাসের শুরু থেকে আজ পর্যন্ত 60 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো গত 24 ঘন্টার যে আক্রান্তের হার, এই হারটা গত চব্বিশ ঘন্টার যে আক্রান্তের হার থেকে নওগাঁতে কিন্তু সংক্রমণের হার হচ্ছে 35%। এটি কিন্তু আসলে গত 24 ঘন্টা মানে গত 24 ঘন্টার আগের 24 ঘন্টা কিন্তু ছিল 22.99%। তাই নওগাঁতে কিন্তু প্রতিদিনই এই করোনা সংক্রমণের হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এছাড়া যখন চাপাই নবাবগঞ্জে জেলাকে লকডাউন ঘোষণা করা হয় তারপরের থেকে কিন্তু চাপাই নবাবগঞ্জ ও রাজশাহীর সঙ্গে নওগাঁ জেলার সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয় এবং এখনও তা বন্ধ রয়েছে। এবং কঠোর বিধিনিষেধের মধ্যে বলা হয়েছে চাপাই নবাবগঞ্জ, রাজশাহী এবং নওগাঁর যে 6টি উপজেলা রয়েছে, এই 6টি উপজেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলোর সমস্ত প্রকার হাট বাজারগুলো বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিন্তু সাধারণ মানুষের এইসব হাট থেকে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু লেনদেন করতে পারবে। কিন্তু এই নিয়মটি কিন্তু আসলে আমাদের একেবারে চোখে পড়ছে না। মানুষ 7টার পরে কিন্তু অনেকেই বিভিন্ন নওগাঁর বিপণি বিতানগুলো বিভিন্ন সলে বলে কৌশলে তারা খোলা রাখছে, তারা কিন্তু সেইসব খোলা রেখে সাধারণ মানুষদের কাছে কিন্তু ব্যবসা করে যাচ্ছে। এছাড়া কঠোর বিধিনিষেধের মধ্যে বলা হয়েছে গণপরিবহন বলতে বাস ও মাইক্রোবাসে অর্ধেক যাত্রী নিয়ে কিন্তু চলাচলের বিধান রাখা হয়েছে, কিন্তু সেটি কিন্তু আমাদের চোখে একেবারে লক্ষণীয় নয়। বাসে কিন্তু প্রতিটা সিটেই কিন্তু যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে এবং বাসের ভিতরে অধিকাংশ মানুষই কিন্তু মাস্ক ব্যবহার করছে না। এক্ষেত্রে কিন্তু আমাদের বালুডাঙ্গা যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু কোনো কাউন্টারেই
মানে স্বাস্থ্যবিধির যে যাত্রীরা বাসে উঠলে তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা, যদি কারো কাছে মাস্ক না থাকে মাস্ক প্রদান করা, এই ধরনের কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়েনি। এছাড়া মাইক্রো বাসে তো অর্ধেক যাত্রী নেওয়াই হচ্ছে না। এছাড়াও কিন্তু বলা হয়েছে ছোটোখাটো যানবাহন যেমন ব্যাটারি চালিত অটোরিক্সা, রিক্সা, ভ্যান, এইসব এইসব যানবাহনে কিন্তু দুজনের বেশি যাত্রী কিন্তু পরিবহনের ক্ষেত্রে কিন্তু নিষেধারোপ করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেটাও মানা হচ্ছে না। তবে যখন নওগাঁর পৌরসভা ও নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাত দিনের বিশেষ সর্বাত্মক লকডাউন করা ঘোষণা করা হয়েছিল, তখন কিন্তু পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কিন্তু ব্যাপক ভূমিকা কিন্তু আমাদের চোখে পড়েছে। সেই সময় কিন্তু পুলিশরা বিভিন্ন মোড়ে মোড়ে নওগাঁ পৌরসভার 23টি পয়েন্টে এবং নিয়ামতপুর উপজেলার 18টি পয়েন্টে পুলিশরা কঠোর চেক করেছিল এবং তারা পয়েন্ট বসেছিল। সেই সব পয়েন্টে কিন্তু তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু সাধারণ মানুষদের লকডাউন এলাকায় না যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করেছে। তারপরে কিন্তু সাধারণ মানুষরা বিভিন্ন বাহানায় বিভিন্ন অজুহাতে কিন্তু লকডাউন এলাকা চলাফেরা করেছে। এদিকে নগর সিভিল সার্জন ডাক্তার এ বি এম আবু হানিফ জানিয়েছেন, এইসব লকডাউনের পর যে 15টি বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এই বিধিনিষেধগুলো যদি সাধারণ মানুষরা সঠিকভাবে পালন না করে তাহলে নওগাঁতে প্রতিদিনই যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু একেবারে কমানো সম্ভব নয়। সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর বিধিনিষেধগুলো মানতে হবে, তবেই এই সীমান্তবর্তী জেলাতে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কিন্তু আসলে কখনোই নওগাঁতে করোনা সংক্রমণের হার কিন্তু কমানো সম্ভব নয়। বিশেষ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের একার পক্ষে কিন্তু করোনা ভাইরাসের যে প্রতিরোধে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটা কিন্তু জনগণকে বাধ্য মানে মানাতে কিন্তু বাধ্য করা কিন্তু সম্ভব নয়। তাই সাধারণ মানুষরা যদি সচেতন হয় করোনা ভাইরাস প্রতিরোধে, বিশেষ করে যদি মাস্ক তারা বাইরে যখন বের হয় তখন যদি মাস্ক ব্যবহার করে, এই মাস্কই কিন্তু আসলে একজন মানুষকে শতকরা 95% কিন্তু করোনা ভাইরাসের হাত থেকে কিন্তু রক্ষা করতে পারে। এদিকে আপনারা জানেন যে আজ থেকে কিন্তু সারা দেশে চীনের দেওয়া যে সাইনোফার্মের যে করোনা ভ্যাকসিন সেটা কিন্তু সারা দেশের মতো কিন্তু নওগাঁ জেলাতে কিন্তু টিকাদানের কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে নওগাঁ সদর হাসপাতালে একটি কেন্দ্রে দুইটি বুথের মাধ্যমে কিন্তু এই টিকা প্রদান করা হচ্ছে। নওগাঁর জন্য 10,800 ডোজ টিকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো সকাল থেকে টিকা কেন্দ্রে গিয়ে দেখা যায় যে এই ক্ষেত্রে কিন্তু একটি কথা বলে রাখতে চাই, এই চীনের যে করোনা ভ্যাকসিনের প্রতিরোধে যে টিকাটা প্রদান করেছে সেটি কিন্তু শুধু একমাত্র আপনার মেডিকেল কলেজের শিক্ষার্থী, তারপরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং মার্সের শিক্ষার্থী, এছাড়া পুলিশ প্রশাসনের যেসব সদস্যরা কিংবা স্বাস্থ্য বিভাগের যেসব সদস্যরা পূর্বে করোনা ভ্যাকসিন নিতে পারেনি তাদেরকে কিন্তু এই চীনের টিকাটার প্রদানের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া যারা পূর্বে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল কিন্তু টিকাটা তাদেরকে দেওয়া হয়নি তারাও এই তালিকার মধ্যে রাখা হচ্ছে। তবে প্রথম সারিতে রয়েছে মেডিকেল শিক্ষার্থী, মার্সের শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগে কর্মীরা রয়েছে। তো আগামীতে আসলে এই জেলাতে, জেলার অন্যান্য উপজেলায় এই চীনের সাইনোফার্ম যে ভ্যাকসিন টিকা প্রদান করা হচ্ছে সেটা কি দেওয়া হবে কিনা সেটা কিন্তু আসলে নির্দিষ্ট করে বলতে পারেনি নওগাঁর স্বাস্থ্য বিভাগ। তারপরেও নওগাঁতে কিন্তু এখন যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কঠোর বিধিনিষেধের মধ্যে কিন্তু জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ দলকে কিন্তু বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা করতে দেখা গেছে। বিশেষ করে আপনার কঠোর বিধিনিষেধের মধ্যে যে বলা হয়েছে যে সন্ধ্যা 7টার পর থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু কোনো মানুষই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবে না। তাই মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন হাট বাজারে গিয়ে কিন্তু জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যে ভ্রাম্যমাণ দল রয়েছে তারা কিন্তু জরিমানা করছে এবং মানুষকে কিন্তু সচেতন করার চেষ্টা করছে। এছাড়াও কিন্তু এই ভ্রাম্যমাণ দলগুলো কিন্তু যেসব মানুষরা মাস্ক ছাড়া চলাফেরা করছে তাদেরকে কিন্তু বিনামূল্যে মাস্কও প্রদান করছে। তো এ ছিল নওগাঁর করোনা ভাইরাস এবং 15টি যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার আমার কাছে থাকা তার সর্বশেষ তথ্য।